50 বছর পর ইন্ডিয়া গেট থেকে সরল অমর জওয়ান জ্যোতি, আর শহীদ স্তম্ভকে সরানোকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এদিন সকালে হঠাৎই ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আশঙ্কা করা হয়েছিল শহীদ জওয়ানদের স্মৃতিতে এতকাল ধরে জ্বলা জ্যোতিষিকা চিরতরে নিভতে পারে। এই অবস্থায় কেন্দ্র জানিয়ে দেয় নিভছে না জ্যোতিষিকা, পরিবর্তে তা মিলিয়ে দেওয়া হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিকুণ্ডের সঙ্গে। পাশাপাশি যুক্তি দেওয়া হয় ইন্ডিয়া গেট ঔপনিবেশিক শাসনের ধারক, আর সেই কারণেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রজ্বলিত অগ্নিশিখায় প্রকৃতার্থে শহীদ শ্রদ্ধাঞ্জলি। তবে কেন্দ্র এমন যুক্তি দিলেও তা মানতে নারাজ বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে বিষয়টির বিরোধিতায় সরব হন। নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, কিছু মানুষ দেশপ্রেম বলিদান বোঝেন না, কংগ্রেস ফের ওই জ্যোতি জ্বালাবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। এমন সিদ্ধান্তের পরে কেন্দ্রকে নিশানা করে দেশের অন্যান্য বিরোধী দলগুলো মোদীকরণ বলে কটাক্ষ করছে। এই অবস্থায় বিতর্কের মুখে পড়ে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন করা হবে। দেশনায়কের জন্মদিন 23 জানুয়ারিতে তা স্থাপন হবে বলেও জানায় কেন্দ্র। নেতাজির মূর্তি বসানোর কথা বলে কেন্দ্র বিতর্ক ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেও এমন কৌশলকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অমর জ্যোতি জওয়ান এটা মোদি নয়, ভারতবর্ষের যারা প্রাণ দিয়েছেন ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের আর্মিরা যারা এখনো প্রাণ দিয়ে যাচ্ছেন ভারতবর্ষের সম্মান রক্ষার জন্য, সীমা রক্ষার জন্য, তাদের প্রতি অবমাননা করা। তাই এই গভর্নমেন্ট চলে যাবে, একটা দিন গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট যাবে, ভারতবর্ষ থাকবে, ইন্ডিয়ান আর্মি থাকবে, ভারতবর্ষের মানুষ থাকবে, আমরা থাক মানে আমাদের ভারতীয়রা থাকবে, তাদের অবমাননা করার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। যেটা নরেন্দ্র মোদী করছেন এটা অত্যন্ত অন্যায় করছেন। সব মিলিয়ে অমর জওয়ান জ্যোতি ঘিরে ক্রমশই বাড়ছে তর্জা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।